আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, যাই যেখান থেকে দেখতেছেন দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। যেসব বিষয়ে ঈমান রাখতে হয়, এক নম্বর আল্লাহের উপর ঈমান। আল্লাহ তাআলার উপর ঈমান বলতে মৌলিকভাবে তিনটি বিষয় বিশ্বাস করা ও মেনে নেওয়াকে বোঝায়। যথা, এক নম্বর আল্লাহর সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস করা। দুই নম্বর আল্লাহর সিফাত অর্থাৎ তার গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহর গুণাবলী। তিন নম্বর তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এই তাওহীদ বা একত্ব আল্লাহর সত্তার ক্ষেত্রে যেমন, তার গুণাবলী ও ইবাদতের ক্ষেত্রেও তেমনি। অর্থাৎ আল্লাহর সত্তা যেমন এক, তার সত্তায় যেমন কেউ শরীক নেই, তেমনিভাবে তার গুণাবলীতেও কেউ শরীক নেই, তার গুণাবলীতেও কেউ শরীক নেই। এবং একমাত্র তারই ইবাদত করতে হবে, ইবাদতে তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তাওহীদের বিপরীত হলো শিরক। অতএব একাধিক মাবুদে বিশ্বাস করা শিরক। যেমন অগ্নিপূজক সম্প্রদায় কল্যাণের মাবুদ হিসেবে ইয়াজদান এবং অকল্যাণের মাবুদ হিসেবে আহরামানকে বিশ্বাস করে, এটা শিরক, এটা শিরক। এমনিভাবে খ্রিস্টানরা তিন খোদা মানে। হিন্দু সম্প্রদায় ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, বিষ্ণুকে পালনকর্তা এবং মহাদেবকে সংহারকর্তা বলে মানে। এভাবে তারা একাধিক ভগবানে বিশ্বাসী। এছাড়াও তারা বহু দেবদেবীতে বিশ্বাস করে, এটা শিরক। এমনিভাবে আল্লাহর গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরীক করা, যেমন মানুষের কোনো কল্যাণ সাধন কিংবা বিপদ মোচন ইত্যাদি বিষয়ে কোনো সৃষ্টিকে ক্ষমতাপ্রাপ্ত মনে করা, এটা শিরক, এটা শিরক। এমনিভাবে আল্লাহর সঙ্গে ইবাদতে কাউকে শরীক করাও শিরক। যেমন জলের অর্থাৎ গঙ্গার, সূর্যের, রামের, যিশুর, দেবতার ইত্যাদি পূজা করা শিরক, ইত্যাদি পূজা করা শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করুন। আল্লাহ তাআলাকে একত্ববাদ স্বীকার করার মতন তৌফিক দান করুন। এ বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, যাই যেখান থেকে দেখতেছেন দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। যেসব বিষয়ে ঈমান রাখতে হয়, এক নম্বর আল্লাহের উপর ঈমান। আল্লাহ তাআলার উপর ঈমান বলতে মৌলিকভাবে তিনটি বিষয় বিশ্বাস করা ও মেনে নেওয়াকে বোঝায়। যথা, এক নম্বর আল্লাহর সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস করা। দুই নম্বর আল্লাহর সিফাত অর্থাৎ তার গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহর গুণাবলী। তিন নম্বর তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এই তাওহীদ বা একত্ব আল্লাহর সত্তার ক্ষেত্রে যেমন, তার গুণাবলী ও ইবাদতের ক্ষেত্রেও তেমনি। অর্থাৎ আল্লাহর সত্তা যেমন এক, তার সত্তায় যেমন কেউ শরীক নেই, তেমনিভাবে তার গুণাবলীতেও কেউ শরীক নেই, তার গুণাবলীতেও কেউ শরীক নেই। এবং একমাত্র তারই ইবাদত করতে হবে, ইবাদতে তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না।
তাওহীদের বিপরীত হল শিরক। অতএব একাধিক মাবুদে বিশ্বাস করা শিরক। যেমন অগ্নিপূজক সম্প্রদায় কল্যাণের মাবুদ হিসেবে ইয়াজদান এবং অকল্যাণের মাবুদ হিসেবে আহরামানকে বিশ্বাস করে, এটা শিরক, এটা শিরক। এমনিভাবে খ্রিস্টানরা তিন খোদা মানে, হিন্দু সম্প্রদায় ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, বিষ্ণুকে পালনকর্তা এবং মহাদেবকে সহা সংহারকর্তা বলে মানে। এভাবে তারা একাধিক ভগবানে বিশ্বাসী। এছাড়াও তারা বহু দেবদেবীতে বিশ্বাস করে, এটা শিরক। এমনিভাবে আল্লাহর গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরীক করা, যেমন মানুষের কোনো কল্যাণ সাধন কিংবা বিপদ মোচন ইত্যাদি বিষয়ে কোনো সৃষ্টিকে ক্ষমতাপ্রাপ্ত মনে করা, এটা শিরক, এটা শিরক। এমনিভাবে আল্লাহর সঙ্গে ইবাদতে কাউকে শরীক করাও শিরক। যেমন জলের অর্থাৎ গঙ্গার, সূর্যের, রামের, যিশুর, দেবতার ইত্যাদি পূজা করা শিরক, ইত্যাদি পূজা করা শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করুন। আল্লাহ তাআলাকে একত্ববাদ স্বীকার করার মতন তৌফিক দান করুন। এ বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, যাই যেখান থেকে দেখতেছেন দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। যেসব বিষয়ে ইমান রাখতে হয়, এক নম্বর আল্লাহের উপর ইমান। আল্লাহ তাআলার উপর ইমান বলতে মৌলিকভাবে তিনটি বিষয় বিশ্বাস করা ও মেনে নেওয়াকে বোঝায়। যথা, এক নম্বর আল্লাহর সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস করা। দুই নম্বর আল্লাহর সিফাত অর্থাৎ তার গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহর গুণাবলী। তিন নম্বর তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এই তাওহীদ বা একত্ব আল্লাহর সত্তার ক্ষেত্রে, যেমন তার গুণাবলী ও ইবাদতের ক্ষেত্রে ও তেমনি। অর্থাৎ আল্লাহর সত্তা যেমন এক, তার সত্তায় যেমন কেউ শরীক নেই, তেমনিভাবে তার গুণাবলীতেও কেউ শরীক নেই, তার গুণাবলীতেও কেউ শরীক নেই। এবং একমাত্র তারই ইবাদত করতে হবে। ইবাদতে তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তাওহীদের বিপরীত হল শিরক। অতএব একাধিক মাবুদে বিশ্বাস করা শিরক। যেমন অগ্নিপূজক সম্প্রদায় কল্যাণের মাবুদ হিসেবে ইয়াজদান এবং অকল্যাণের মাবুদ হিসেবে আহরামানকে বিশ্বাস করে, এটা শিরক, এটা শিরক। এমনিভাবে খ্রিস্টানরা তিন খোদা মানে, হিন্দু সম্প্রদায় ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, বিষ্ণুকে পালনকর্তা এবং মহাদেবকে সহা সংহারকর্তা বলে মানে। এভাবে তারা একাধিক ভগবানে বিশ্বাসী। এছাড়াও তারা বহু দেবদেবীতে বিশ্বাস করে, এটা শিরক। এমনিভাবে আল্লাহর গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরীক করা, যেমন মানুষের কোনো কল্যাণ সাধন কিংবা বিপদ মোচন ইত্যাদি বিষয়ে কোনো সৃষ্টিকে ক্ষমতাপ্রাপ্ত মনে করা, এটা শিরক, এটা শিরক। এমনিভাবে আল্লাহর সঙ্গে ইবাদতে কাউকে শরীক করাও শিরক। যেমন জলের অর্থাৎ গঙ্গার
সূর্যের, রামের, যিশুর, দেবতার ইত্যাদি পূজা করা শিরক, ইত্যাদি পূজা করা শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করুন, আল্লাহ তাআলাকে একত্ববাদ স্বীকার করার মতন তৌফিক দান করুন। এ বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।